তোমার সাথে কথা বলার জন্য আমি তোমাকে ছাদে ডেকে নিয়ে আসছি। তুমি কথা না বলে চলে যেতে চাচ্ছো কেন? আমার বাসায় কাজ আছে। হ্যাঁ আমি জানি তোমার বাসায় কাজ আছে। তোমাকে একটা বুদ্ধি দিই, সব কথা না মাকে বলতে যাও। তোমার সাথে যে আমার মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, এগুলো না মাকে বলার দরকার নেই, সব কিছু বলতে হয় না। তোমার তো বয়স হয়েছে নাকি, তোমার একটা প্রাইভেসি আছে, আছে না? মেঘলা, আমি আম্মুকে খুব ভয় পাই, বুঝছো? আম্মু আমাকে বলেছে না, আম্মুকে না জানিয়ে কোনো কিছু না করতে। এই যে আমি আমি তোমার সঙ্গে যে ছাদের দেখা করতে আসলাম, তোমার সঙ্গে কথা বলছি, এটা যদি আম্মুকে না বলি আর আম্মু যদি কোনোভাবে জানতে পারে, তাহলে তো আমাকে একদম খুব রাগ করবে আম্মা।